সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন। প্রধানমন্ত্রী আজকে বলেছেন যে শেখ হাসিনা বা আওয়ামী লীগ কোনোদিন পালায় না, পালায়নি। কথাটা সত্য, আওয়ামী লীগের সাম্প্রতিক ইতিহাসে এরকম ঘটেনি, কিন্তু অতীত ইতিহাসটা এরকম কিছু দৃষ্টান্ত আছে। আসলে ক্ষমতায় থেকে যে কেউ সাহস দিতে পারেন, এটা স্বাভাবিক যে সে তার ক্ষমতা দিয়ে বলতে পারে। যেমন ওবায়দুল কাদের বলছেন, আক্রমণ আসলে পাল্টা আক্রমণ হবে। হ্যাঁ, তো আক্রমণটা বিরোধী দল কি করে কখনো? খুব কমই করে। যারা ক্ষমতায় থাকে তাদের দিক থেকে আক্রমণটা আসে। যাই হোক, আমি ওই বিতর্কে না যাই, প্রধানমন্ত্রী যেটি বলেছেন তার কিছু কথার বিশ্লেষণ করি। বিএনপির প্রতি ইঙ্গিত করে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন যে আমরা দেখি আমাদের বিরোধী দল অর্থাৎ বিএনপি থেকে, যদিও তারা সংসদে নেই, সেখানে না থাকলে তাদের বিরোধী দল বলাও হয় না, তারা বলে আমরা আওয়ামী লীগ পালানোর পথ পাবো না, হুমকি দেয়। যিনি এই বক্তৃতাটা দেন তাকে স্মরণ করিয়ে দিতে চাই, শেখ হাসিনা বা আওয়ামী লীগ কোনোদিন পালায়নি, পালায়নি। এটা হচ্ছে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত শোকসভায় দোয়া মাহফুলে তিনি এই কথা বলেছেন। এটার একটা সত্যতা আছে, কিন্তু হয় কি, এটা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে দাবি মেনে নিন, নয়তো বা ক্ষমতা ছাড়ুন, পদত্যাগ করুন, নতুবা পালানোর পথ পাবেন না। এটা এক ধরনের প্রেশারাইজড, বিরোধী দল সাধারণত এইভাবেই বক্তব্য দেয় যাতে সরকারের উপর একটা চাপ তৈরি হয়। এটা হলো বিরোধী রাজনীতির একটা পলিসি। ঠিক সেই অর্থে বলেননি যে মানে পালায় যাক আপনারা, কোনো এরকম না। এটা হলো একটা পরিস্থিতি, রাজনৈতিক অবস্থার প্রেক্ষিতে এরকম একটা বক্তব্য। আবার প্রধানমন্ত্রী এটাও ঠিক যে তিনি তার বক্তব্যে বলেছেন যে 11/11 সময় তিনি বিদেশে গিয়েছিলেন, তাকে ঢুকতে দেওয়া হয়নি, এয়ারলাইন্সকে বলেছিল তাকে যাতে বহন করানো হয়, তারপরও তিনি ঢুকেছেন। তো 11/11 সরকার আসলে কোনো রাজনৈতিক সরকার না, যারা দীর্ঘদিন ক্ষমতায় থাকবে এইরকম অবস্থা তাদের নেই, তাদের কোনো রাজনৈতিক দল ছিল না, একটা সেনাবাহিনী সমর্থিত একটা অস্থায়ী সরকার বলা যায়। তো ওই সরকার আর রাজনৈতিক সরকার, বিএনপি বা আওয়ামী লীগের রাজনৈতিক সরকার যখন থাকে তখন তার আদলটা চেঞ্জ হয়ে যায়। আমাদের নিশ্চয়ই মনে আছে যে জিয়াউর রহমান যখন কি ঘরোয়া রাজনীতি চালু করেন, এরপর কিন্তু আজকের প্রধানমন্ত্রী তিনি লন্ডনে ছিলেন, তারপরে 75-এর সেই 15-ই আগস্টের সেই ভয়াবহ ঘটনার পর তিনি দীর্ঘদিন ছিলেন লন্ডনে, তখন কিন্তু আসতে পারেননি। এটা একটা রাজনৈতিক পরিস্থিতি। দেখেন, 15-ই আগস্টে বঙ্গবন্ধু হত্যার পর আওয়ামী লীগের অনেক নেতা, বিশেষ করে যে শীর্ষ পর্যায়ের নেতা শেখ হাসিনা, শেখ রাহেনা, তার পরিবার, তারা আসতে পারেনি। সেটা একটা রাজনৈতিক পরিস্থিতি ছিল যে তখন অন্য একটা রাজনৈতিক শক্তি ক্ষমতা দখল করেছে, তারা আসতে দেয়নি। তারপর জিয়াউর রহমান যখন নাকি ঘরোয়া রাজনীতি চালু করে, বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা, তারপরে কিন্তু জিয়াউর রহমানের সময় আজকের প্রধানমন্ত্রী তিনি দেশে ফেরেন। তাহলে এই যে বিদেশে থাকা বা আসতে না পারা, এটা একটা রাজনৈতিক পরিস্থিতি। যেমন তারেক রহমান, তিনি আসছেন না, একটা রাজনৈতিক পরিস্থিতি। যে রাজনৈতিক পরিস্থিতি হচ্ছে একটা লম্বা সময় ধরে এক ধরনের শাসন ব্যবস্থা চালু করেছে। এখানে বিরোধী দলগুলো সবসময় বলছে যে তাদের কোনো নিরাপত্তা নেই, তাদের নামে হামলা মামলা চলছেই, যার কোনো ইয়ত্তা নেই। দেশের বাইরে দেখবেন যে মানে গোটা বিশ্বে লাখ লাখ বিরোধী দলের নেতা কর্মীরা আশ্রয় নিয়ে পালিয়েছে, একেবারে মানে তাদের মানে জীবনের নিরাপত্তা বলতে গেলে। আমার সাথে এরকম দেখা হয়, যুক্তরাষ্ট্রে গেলাম, সেখানেও, লন্ডনেও দেখেছি তাদেরকে চেহারা, তাদের চেহারা আমি সংযুক্ত আরব আমিরাতে, দুবাইতে দেখেছি, মালয়েশিয়াতে দেখেছি, এরকম অনেক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, এদের সংখ্যা কিন্তু অনেক। কেননা এরা হচ্ছে একটা রাজনৈতিক পরিস্থিতির শিকার, যে পরিস্থিতিতে তারা ফিরতে পারছে না। তাদের বিরুদ্ধে এমনও মামলা যে তারা অনেক আগে দেশ ছেড়ে চলে গেছে, তারপরও এখানকার নানান পরিস্থিতি যখন তৈরি হয় তখন মামলার মধ্যে তারাও আসামি হচ্ছে একটার পর একটা। আপনারা তো জানেনই যে
মারা গেছে 2 বছর 3 বছর আগে, তার নামেও মামলা চলছে। এই সম্প্রতি মিরপুরের যেই মিরপুর বাংলা কলেজের সেখানে যে ছাত্রলীগের সঙ্গে পদযাত্রায় বিএনপির সাথে যে সংঘাতপূর্ণ পরিস্থিতি, সেই পরিস্থিতিতে যে মামলা হয়েছে সেখানে দেখা গেল যে দুইজন বিএনপির তারা মারা গেছেন, কেউ 2 বছর আগে কেউ 1 বছর আগে, কিন্তু তারাও মামলার আসামি। তো তার মানে বোঝেন যে এই ধরনের মানে নাশকতার মামলা, অগ্নিসন্ত্রাসের মামলা, নানান ধরনের রাষ্ট্রবিরোধী মামলা, এই সমস্ত মামলায় জেরবার অবস্থা, এবং এই কারণে অনেকে পালিয়ে আছেন, কারণ তাদের সেই সমর্থন নেই যে তারা এসে এই সব মামলাগুলো ফেস করবে এবং তারা মনে করে যে তারা বিচার পাবে না। তো সুতরাং এরকম একটা রাজনৈতিক ব্যবস্থা আওয়ামী লীগ হয়তো 75-এর পর যে অরমান্যের ঘরোয়া রাজনীতির আগ পর্যন্ত একটা সেরকম একটা পরিস্থিতির মধ্যে তারা মানে পড়েছিল, এবং তখন আওয়ামী লীগের অনেক নেতা প্রধানমন্ত্রী স্বয়ং নিজে আসতে পারেননি। তো এখন ধরেন আবার যখন কি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা হলো, যখন কি নিয়মিতভাবে ক্ষমতার বদল হওয়া শুরু করলো, তখন কিন্তু একটা বিরোধীদেরও একটা রাজনৈতিক অবস্থান আছে। যেমন আজকে প্রধানমন্ত্রী তো বললেনই যে আমাদের বিরোধী দল বিএনপি, যদিও তারা সংসদে নেই, তার মানে সংসদে থাকারই কথা, কিন্তু এরকম বিরোধী দল না থাকাটা একটা অস্বাভাবিক রাজনৈতিক পরিস্থিতি। সেই অস্বাভাবিক রাজনৈতিক পরিস্থিতিতে আসলে কেউ দেশে থাকা নিরাপদ মনে করেন না, এই জন্য তারা পালিয়ে যান। তো এরকম যদি রাজনৈতিক ব্যবস্থা যদি ভবিষ্যতে, সে আমি আশা করি না কখনো, বিএনপিও যদি মানে কায়েম করে, তাহলেও কিন্তু আওয়ামী লীগের বহু নেতা কর্মী আর দেশে ফিরবেন না, তাদের পালিয়েই থাকতে হবে, কোনো ওয়ে নেই। মানে আপনি কত বছর, মানে ধরেন 5 বছর পরও আপনার নির্বাচন হলেও সেখানে ক্ষমতার অদবদল হলো না, তাহলে তো কেউ সেফ না। অন্তত তত্ত্বাবধায়ক সরকারের সময় 4টা যে মানে নির্বাচন হলো তত্ত্বাবধায়ক সিস্টেমে বা নিরপেক্ষ সিস্টেমে, সেখানে কিন্তু অ্যাটলিস্ট মানে পালায় যাইতে হয়নি, দেশে থাকতে পেরেছে, মামলা হয়েছে হয়তো সেই মামলা ফেস করতে পেরেছে, আদালত তার মতন করে রায় দিয়েছে, একটা আদালতেরও নিজস্ব একটা অবস্থা ছিল। এখন তো সব চোর মার, এখন তো সব তো হাতের ইশারায় পুলিশ চলে, আদালত চলে, সব কিছুই চলে। এরকম অবস্থায় বিরোধী পক্ষের পক্ষ যে এখনও টিকে আছে, এটা তো আমি মনে করব যে শুকর আলহামদুলিল্লাহ। এরকম পরিস্থিতির মধ্যে আওয়ামী লীগ হয়তো অল্প সময় ছিল, বেশি সময় না, মানে 15ই আগস্টের পর থেকে ধরেন 77 পর্যন্ত, এরকম 2.5 বছর 3 বছর, কিন্তু এইরকম লম্বা প্রলম্বিত এরকম শাসন ব্যবস্থা টিকতে পারে না। এরশাদের সময়ও দেখবেন ওই যে তার 9 বছরের শাসন আমলে কিন্তু বহু জাসদের এবং বিরোধী পক্ষের তখনও বহু তরুণ দেশ ছেড়েছে, তখন দেশ ছাড়াটাও সহজ ছিল। ইউরোপে এরকম অনেক মুখ আমি পেয়েছি, জার্মানিতে বিশেষ করে, যারা টিকতে না পেরে চলে গেছে, কানাডাতে চলে গেছে, বহু দেশে চলে গেছে। তো অর্থাৎ একটা স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা যদি লম্বা সময় ধরে কায়েম হয়, তাহলে কিন্তু বিরোধী রাজনৈতিক মত পথের লোকরা টিকতে পারে না, তাদেরকে পালাতে হয়। তো এই প্রধানমন্ত্রী যে পালানোর অবস্থাটা বলছেন, যে এই অবস্থাটা প্রেক্ষিতে আমি কথা বলছি, যে আমাদের রাজনীতিতে একটা একটা কি বলে সিস্টেমে যদি আমরা না আনতে পারি, তাহলে দেখবেন যে যদি বিএনপিও যদি আজকে আওয়ামী লীগের বদলে যদি বিএনপি থাকতো, তাহলে কিন্তু বিএনপি আওয়ামী লীগ এই নির্যাতনের মধ্যে পড়তো এবং পালাতে বাধ্য হতো। তো সুতরাং যেটা দরকার সেটা হচ্ছে যে রাজনীতিতে রাজনৈতিক এমন একটা ব্যবস্থা তৈরি করা দরকার, সুশাসন নিশ্চিত করা দরকার, যাতে রাজনৈতিক কর্মীরা এভাবে তাদের দেশ ছেড়ে পালাতে না হয়, তারা যাতে তাদের নিজেদের রাজনৈতিক অধিকার দেশেই প্রতিষ্ঠা করতে পারে, লড়াই করতে পারে, এবং আইনের যাতে ন্যায্য বিচার তারা পায়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।